আর্চিকর কাণ্ডে প্রতিবাদে উত্তাল কাছাড়ে বড়খোলা, দোষীদের ফাস্ট ট্র্যাক বিচারে ফাঁসির দাবিতে বড়খোলা রাজপথ কাঁপালো প্রতিবাদী মহিলারা। বিভিন্ন প্রান্তে পুরুষ মহিলা একত্রিত হয়ে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছেন। কাছাড়ের বড়খোলা সমষ্টির অন্তর্গত জাটিঙ্গামুখ থেকে অরুণাচল পুলিশ ফাঁড়ি পর্যন্ত বিভিন্ন সংগঠনের মহিলারা মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। চিকিৎসক সেবা সহ সর্বক্ষেত্রে মহিলাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে বলে অভিযোগ তোলেন ক্ষুব্ধ মহিলারা। প্রতিবাদী মহিলারা আর্চিকর কাণ্ডে ফাস্ট ট্র্যাক বিচারের মাধ্যমে দোষীদের ফাঁসি কার্যকর করে এমন জঘন্য অপরাধের কড়া বার্তা দিতে দেশের বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে বড়খোলা প্রতিবাদী কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ফরিতা পারভিন লস্করের, শুনে নেব ওনার মুখ থেকেই বিস্তারিত। শালচাপড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত আমাদের এখানে আমাদের ব্যানারের মধ্যে লেখা আছে আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা। এখানে আমরা 5টা ভিওর আমাদের সেলফ হেল্প গ্রুপের আন্ডারে আত্মসহায়ক গ্রুপের মহিলারা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন কত বেদনাদায়ক একটা ঘটনা বিগত কয়েকদিন আগে ঘটেছে। আমাদের মতো বোন মৌমিতা দেবনাথ আর্চিকর মেডিকেল হসপিটালের চিকিৎসক এত জঘন্যভাবে র্যাপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এটা চিন্তা করা যায় না। আমিও একজন মেয়ে, মা, এরপরেও বাসায় প্রকাশ করতে শরীরের লুম খাড়া হয়ে যাচ্ছে, এত জঘন্যতম একটা ঘটনা। আজকে আমরা সবাই, সবার ঘরে মেয়ে আছে, সবার বোন আছে, আমরা সবাই মারা নারী জাতি, কিন্তু এত র্যাপ দেখেছি, শুনেছি অনেক হয়েছে, কিন্তু এত জঘন্যতম একটা ধর্ষণ কাণ্ড যেটা শোনার মতো দেখার মতো আমাদের এই শক্তি নেই। আমরা এখানে একটা প্রতিবাদী মিছিল এবং ধিক্কার মিছিল আমাদের মৌমিতা দেবনাথ ছোটো বোনের আত্মার শান্তির জন্য আমরা করেছি। এবং আমি একটু মর্মাহত বলতে কিভাবে ভাষায় প্রকাশ করব, এই যে কাণ্ডের যে যারা দোষী, যাদের আইনের আওতাতে নিয়ে আসা হয়েছে, আমি অনুরোধ করছি সিবিআই তদন্তের মাধ্যমে বিচারটা হোক এবং ফাস্ট ট্র্যাক কোর্টে অতি সত্বর বিচার হোক, যাতে এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ থাকুক। বিগত দিনে আমরা দেখেছি যারা ধর্ষণ করে ওদের জন্য আইন বানানো হয়েছে, কিন্তু কিসের জন্য আমাদের যারা আমাদের সমাজে যারা চষে বেড়াচ্ছে যে কা পুরুষ, পুরুষের মতো কা পুরুষরা, আজকে অতি জঘন্যতম বলতে লজ্জাবোধ করছি। দুইজন ওর মেয়ে কলিক, শুনেছি আমরা যেটা শুনেছি, দুইজন ওর কলিক, তা ওরা মহিলারা যারা দর্শন করেছে, ওদেরকে সহযোগিতা করেছে, জানি না কতটুকু সত্যি মিথ্যা, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এবং আমরা যেগুলা নিউজ দেখছি বা রিপোর্টে যেগুলা দেখছি, একজন নারী হয়ে কীভাবে আরেকজন নারী ওর চোখের সামনে দর্শন হয়েছে, এটা বলতে অতি লজ্জাজনক। আমাদের মেয়েদেরও অনেক শিক্ষা নেওয়া উচিত। আর আমি একজন মা হয়ে বা এখানে যারাই আছেন সব মহিলারা, আমরা চিন্তা করি আমাদের মেয়েরা যে সময় বাইরে যায় বাজার হাট করে, একটু এই 15ই আগস্টের দিন আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু মহিলারা এখনও স্বাধীনতা পায়নি, মহিলাদের উপর নির্যাতন এখনও শেষ হয়নি। কোন দিন আমাদের স্বাধীনতা আসবে, কোন দিন আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারবো, যেভাবে ছেলেরা রাত্রে 12টা, 11টা, 11টা, 12টার সময় ঘুরে বেড়াতে পারে, আমরা আমাদের নিয়ম নীতি মেনে কোন দিন আমরা এরকম বাইরে বের হয়ে চলাফেরা করতে পারবো, মনের মধ্যে কোনো দ্বিধাবোধ থাকবে না, কোনো অশান্তি থাকবে না। আজকে এই দিনের অপেক্ষায় আছি, দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু মেয়েরা এখনও পরাধীন। আগের দিনে বলার কিচ্ছু নাই, আমাদের ছোটো বোন মৌমিতা দেবনাথের আত্মার শান্তির জন্য আমি কামনা করছি এবং আমি অনুরোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, মমতা ব্যানার্জি দিদির কাছে, করা জুড়ে আমরা সবাই মহিলারা ওনার কাছে অনুরোধ করছি, যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আগামী প্রজন্মে, যাতে এইরকম কোনো জঘন্য কাণ্ড করতে ওরা একবার না শতবার চিন্তা করে, যাতে মৌমিতা দেবনাথের উপর যেভাবে র্যাপ হয়েছে, ধর্ষণ হয়েছে, ওদের ওর শরীরে 113টা কামড়ের দাগ আছে,
ওর শরীরে 1.50 গ্রাম পেয়েছেন। একজন পুরুষের যে শুধুমাত্র 15 গ্রাম থাকে, যেটা মেডিকেল রিপোর্টের অনুযায়ী, আপনারা চিন্তা করতে পারবেন কিভাবে ওর উপরে র্যাপ হয়েছে। ওর দুটো পা ভেঙে দেওয়া হয়েছে, ওর গলা টিপে এই পর্যন্ত গলার মধ্যে টিপা হয়েছে, যাতে চোখের মণি দিয়ে রক্ত বের হয়েছে। এইরকম ঘটনা, এইরকম জিনিস আমরা কোনোদিন শুনিনি। আর আশা রাখছি আগামী দিনে আমরা মমতা দিদির উপরে, ভারত সরকারের উপরে, তৎসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, এটার যাতে সঠিক তদন্ত হয় এবং ফার্স্ট স্টেপ কোর্টে যাতে ফাঁসি হয়, আমাদের এটা দাবি মহিলাদের তরফ থেকে, যাতে ফাঁসিটা এমনভাবে দেওয়া হোক যাতে আমাদের ভারতবর্ষের প্রত্যেকজন মানুষ, নাগরিক দেখতে পারে, যাতে আগামী দিনে এইরকম কোনো কাণ্ড হতে 10 বার না 100 বার 1000 বার চিন্তা করে। তাই এখানে বিশেষ করে যতজন আমাদের এসএসজির মহিলারা এসেছেন, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।